বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর থেকেই ক্যাম্পাসে বন্ধ ছাত্র রাজনীতি। তবে প্রকৃত অর্থে কতটা নিষিদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি? অভিযোগ উঠেছে, রাজনীতি নিষিদ্ধের সুযোগে তলে তলে সংঘটিত হয়ে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির। তাই ক্যাম্পাসটিতে আবারও ছাত্র রাজনীতি চালুর দাবি উঠেছে। গত বছরের 31 জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানো রসিলায় গোপন বৈঠক ও সরকার বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করার অভিযোগে বুয়েটের 24 জন সহ মোট 34 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি ছিল, গ্রেপ্তারকৃতরা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। এদিকে গত মাসে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিউআর কোড সম্বলিত লিফলেট লাগিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। গত বছর হাতে লেখা লিফলেটও ক্যাম্পাসে লাগানো হয়। এসবের মাঝে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে গিয়ে ক্যাম্পাসে অনুষ্ঠান করার কারণে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থীর দাবি, আবরার ইস্যুতে শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বুয়েটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইসলামী ছাত্র শিবির ও হিজবুত তাহরির। সেই আবেগটাকে পুঁজি করে তারা বারবার তাদের প্রচার প্রচারণা প্রকাশ্যেই চালাচ্ছে। এদিকে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফেরানোর দাবি ছাত্রলীগের। নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা করার সুযোগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, একটি ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের মত পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। শক্ত হাতে প্রশাসন অপরাধ দমন করলে রাজনীতি কোনো সমস্যা হতে পারে না। যদি আপনি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিয়োগ করে দেন, সেটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। কারণ দেখুন, বিশ্ববিদ্যালয়ের আগে বিশ্ব বলে একটা কথা আছে, যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে স্নাতক হবে সে শিক্ষিত হবে। আর আপনি তা ওখান থেকে যদি আপনি তাকে রাজনীতি বাদ দিয়ে দেন, সে প্রশিক্ষিত হয়তো হবে, ট্রেন্ড হবে, শিক্ষিত হবে না। একই সাথে বুয়েটে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করারও দাবি তোলেন ইমতিয়াজ মাহমুদ। কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে মাথাচাড়া না দেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে বলেও মত তার। কেউ যদি পড়াশোনা করে সকল একাডেমি কাজকর্ম ঠিক রেখে রাজনীতি করতে চায় না, ফুটবল খেলতে চায় না, নাটক করতে চায়, সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো হস্তক্ষেপ করবে না। আর এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হবে এবং এখন থেকে নিয়মিত হবে, তাইলেই দেখবেন যে অনেকাংশে নিয়ন্ত্রিত হয়ে আসে। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।